রায় ও সংবিধান অনুযায়ী সাবেক দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিগত বারো তারিখে আমরা দুদক আইনের নয় নম্বর ধারা তুলে ধরে সিইসি বলেন এই আইনে বলা আছে দুদকের কোন কমিশনার তার অবসরের পর কোন লাভজনক পদে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন না আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের উপর আস্থা রাখতে চায় যুক্তরাষ্ট্র সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক তিনি জানিয়েছেন দেশের গণতন্ত্র শক্তিশালী নয় তাদের সাথে সম্পর্ক সীমিত করেছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চোপ্প সে নাকি অবৈধ কেননা দুধ কর্মকর্তার কেউ রাষ্ট্রীয় লাভজনক কাজে সে অংশগ্রহণ করতে পারবে না সে অবৈধ আর সেটা এখন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে সিএসি নির্বাচন কমিশনার সকলেই মুখ খুলছে তার এই বিষয়গুলো নিয়ে পরিশেষে কি হচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি পদ হারাতে যাচ্ছে বিস্তারিত জানতে পারবেন এবং ডেরেক শুলে আমেরিকা থেকে যে বার্তা নিয়ে প্রধানমন্ত্রীকে যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সেটিও ফাঁস হয়েছে বিস্তারিত দেখতে থাকুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে সাথে দেখুন আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারের উপর আস্থা রাখতে চায় যুক্তরাষ্ট্র সিনিয়র কয়েকজন সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে তিনি জানিয়েছেন যে সব দেশের গণতন্ত্র শক্তিশালী নয় তাদের সাথে সম্পর্ক সীমিত করেছে যুক্তরাষ্ট্র এন্ড মার্কিন স্টেট কাউন্সিলর ডেরেক্সোলে ঢাকা সফর উপলক্ষে দূতাবাসের সিনিয়র সাংবাদিকদের সাথে এই মত বিনিময় তো সাথে বৈঠকের কথা তুলে ধরেন ডেরেক্সোলে বলেন সুষ্ঠু নির্বাচন হবে আগামীতে সরকারের কথার ওপর আস্থা রাখতে চাই যুক্তরাষ্ট্র আর তাহলে আসবে পর্যবেক্ষক What I can say is that we will continue to make clear our expectation that elections are free and fair and inclusive. Anywhere uh, there's an election, that it needs to be free and fair and transparent, and uh, uh, people need to have confidence in the outcome, and that's absolutely critical uh, for a democracy to be healthy. so we'll, this is a continued dialogue we'll be having with the government here in the coming months and the lead up to the election. first summit came up with a plan of action, including the united states and countries who did not attend the summit. Uh, many of them did come up with their own plan of action. Um, bangladesh chose not to. প্রথম গণতন্ত্র সামিটে সকলেই কর্মপরিকল্পনা দিয়েছে এবার যারা অংশগ্রহণ করছে তারাও দিয়েছে যেহেতু বাংলাদেশ কোন কর্মপরিকল্পনা দায়নি দেয়নি তাই নেই তারা আশা করছি ভিন্ন এক প্রশ্ন জবাবে ডিরেক্টোলে বলেন বিশ্বের যেখানে গণতন্ত্র সংকুচিত হয়েছে All elections, wherever they take place, need to be free and fair. Uh, that the outcome needs to be, uh, and they need to be conducted in a way in which the outcome is accepted by the side that loses. Um, and and uh, you know, as I say, we in our own country have our you know are wrestling with this issue as well, right? This is democracy is hard, and it's a journey; it's not a destination. So when we make these points, it comes from. Uh, Degree of humility and empathy for how hard this can be. But we're still going to make these points because we hold ourselves to high standards and we hold our friends and partners to high standards. Um, so, uh, you know, and going back to what I said earlier, as a generic point, not specific to Bangladesh, if there's an erosion of democracy anywhere, we shimito shudu Bangladesh nai. That's why we, and because we feel so strongly about the importance we place on this relationship, that's why we, we want the democracy here to be as strong as it possibly can be. In terms of the institutional mix, I can't comment on that, this internal political situation. What I can say generically, and this, this is relevant to everyone here around this table, is that uh, a strong civil society, um, an inclusive democracy where there's a vibrant civil society uh,

কথা বলেন রোহিঙ্গা সংকট যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের জটিলতা নিয়েও একক প্রার্থী হওয়ায় যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে বাইশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন এরপরই তার রাষ্ট্রপতি হবার সাংবিধানিক বৈধতা নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা হয় যার ব্যাখ্যা নিয়ে বুধবার তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিগত বারো তারিখে আমরা দুদক আইনের নয় নম্বর ধারা তুলে ধরে সিইসি বলেন এই আইনে বলা আছে দুদকের কোন কমিশনার তার অবসরের পর কোন লাভজনক পদে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন না কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচন কমিশন নিয়োগ দেয়নি বরং সংবিধানের বিধি অনুযায়ী কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করেছে নিয়োগ ও নির্বাচিত শব্দ দুটির পার্থক্য আছে উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্র রাষ্ট্রপতি হবার পর আদালতের রায়ের কথা উল্লেখ করে সি বলেন কমিশনার কিংবা বিচারপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে কোনো আইনি বাধা নেই আমরা কিন্তু এখান থেকে প্রার্থীকে নিয়োগদান করিনি মাননীয় নিয়োগ দান করেননি প্রধান বিচারপতিও নিয়োগ দান করেনি কেউ নিয়োগ দান করেননি এবং কেউ নিয়োগ দান করতে পারেন না উনি নির্বাচিত হয়েছেন আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে ধারণ করে তবে রাষ্ট্রপতির পদটি লাভজনক কিনা সেটি স্পষ্ট করেননি প্রধান নির্বাচন কমিশনার বা অফিস অফ প্রফিট এই শব্দটার ব্যাখ্যা প্রদান করা হয় নাই সার্ভিস অব দি রিপাবলিকের ব্যাখ্যা প্রদান করা হয়েছে বিষয়টি স্পষ্ট করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরে তিনি বলেন রাষ্ট্রপতি পদ লাভজনক নয় বরং এটি সাংবিধানিক পদ একশো সাতচল্লিশ আপনাকে পড়তে হবে মানে তো দর্শক মনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পরেই কিন্তু একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছে কেননা সংবিধানে নাকি রয়েছে যে দুদকের কর্মকর্তারা লাভজনক জায়গায় তারা নিযুক্ত হতে পারবে না নিয়োগ দেওয়া সম্ভব হবে না সেটা আইনে নেই কিন্তু দুদকের কর্মকর্তা এই শেহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি নিযুক্ত কেমনি করলো আর সেই বিষয়টি কিন্তু বিস্তারিত বেঙ্গে এই সিএসি সাহেব বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ এটা লাভজনক নাকি কোনো নিয়োগ নয় রাষ্ট্রপতি পদের এই আসনটা লাভজনক কোনো পদ নয় আর সে বিষয়টি কিন্তু সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন আর সাথে সাথে বর্ণনা দিয়েছেন যে তিনি নাকি নিয়োগ প্রাপ্ত নয় তিনিকে নির্বাচন করিয়ে তিনকে সেখানে বসানো হয়েছে অর্থাৎ সাবেক কোনো কর্মকর্তা তারা নির্বাচন করে যদি এমপি মন্ত্রী হতে চাই রাষ্ট্রপতি হতে চাই হতে পারবে কিন্তু সরকার যদি তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে দেয় তাহলে সেটা অবৈধ হবে আর সেক্ষেত্রে সরকার কিন্তু নিয়োগ দেয়নি বলে তারা মন্তব্য করছেন আপনার মন্তব্যগুলো জেনে দিবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন